এগুলো কেন আমি চিনি হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? রয়্যাল সুন্দরবনের পক্ষ থেকে আরও একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আর আগে আপনারা দেখেছেন যে আমরা জঙ্গল থেকে কীভাবে মধু কাটতে হয় সেটা দেখেছি, আর আজকে আপনাদের দেখাবো যে যেটা ফার্মিং, যেটা হানি ফার্মিং বা যেটা হচ্ছে চাষের মধু, আপনারা বেশিরভাগ এই মধুটাই পেয়ে থাকেন। তো আজকেও আপনাদের এই চাষের মধু নিয়ে একটা ভিডিও নিয়ে এসেছি, তো চলুন দেখে নেওয়া যাক। হানি ফার্মিং বা চাষের মধু, এই মধুগুলিই আপনারা বেশিরভাগ সময় পেয়ে থাকেন। আজকের ভিডিওতে হানি ফার্মিংয়ের বেসিক আইডিয়া নিয়ে কিছু কথা হবে। তো আজকে এই যে সমস্ত বাক্সগুলো দেখছেন, এইগুলো তারা নিয়ে চলে যাবে, আর এতে কিছু স্প্রে করে, ধোয়া টাইপ, ধোয়া জাতীয় কিছু স্প্রে করে সমস্ত পোকাগুলোকে বাক্সের ভিতরে ঢোকানো হচ্ছে। একটু পরেই এই বাক্সগুলোকে নিয়ে তারা চলে যাবে। তো এই হানি ফার্মিংয়ের আজকে বেসিক কিছু আইডিয়া আপনাদের দেওয়া হবে, আর আমরা অন্য কোনো ভিডিওর সমস্ত প্রসেসটা আপনাদের দেখাবো, তো দেখতে থাকুন। কি উপকার হয় ধোয়া দিলি? এই ধোয়া দিলি কি উপকার হয় এতে? ধোয়া দিলি সব ঢুকে যাবে ওর ভিতরে, তাই তো? আর এর মধু ইয়ে কর, কতটা মধু হয় একটা ইসে বাক্সে? এ ঘা দিলে অসুবিধা হবে নাকি? মাথায় বইছে, ঘা দিলে অসুবিধা হবে? তো ফ্রেন্ডস, আমরা একটা ভুল সময় চলে এসেছি আজকে, আর এই সমস্ত বাক্সগুলো জঙ্গলের সাইডে বসানো হয়, কারণ জঙ্গল থেকেও কিছু মধু তারা নিয়ে আসে। তো আমরা অন্য কোনো একটা ভিডিওয়ে সম্পূর্ণ প্রসেসটা আপনাদের দেখাবো। ওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আমরা নেক্সট ভিডিওয়ে নিয়ে আসার চেষ্টা করবো যে সম্পূর্ণ প্রসেসটা কীভাবে মধু বের করা হচ্ছে বা কীভাবে মধুগুলোকে ওয়াশ করা হচ্ছে, সমস্ত কিছু আপনাদের দেখাবো। তো স্কিপ না করে দেখতে থাকুন। আর আমাদের যে যার জমিতে এই বক্সগুলি বসিয়েছে তার সাথে একটু কথা বলে নেওয়া যাক। আপনার নাম? আপনাদের জমিতে এই বাক্সগুলো বসিয়েছে, তাই তো? আমাদের জমিতে বাক্স বসে। কতদিন এগুলো বসিয়েছে? এগুলো তো দু মাস। দু মাস? আর কত বার? দশ দিন, পনেরো দিন, এরকম বারো দিন। আর কত বাক্স বসিয়েছে এখানে? এখানে তো অনেক বাক্স, কত বলি তাও আন্দাজ? আন্দাজ তো এরকম চার পাঁচ হাজার। চার পাঁচ হাজার? একটা বাক্সে কতটা মধু হয় তাও? একটা বাক্সে কতটা ওটা আরও হয় তা দেখা গেল, চারটে পাঁচটা করে কাঠটা, তিনটে বাক্স, একটা করে, একটা করে বালে, এক বালতি করে হয় প্রত্যেক কাঠে কাঠে। ও, আর এই মধুগুলো ওরা নিয়ে আসে না? এই জঙ্গলেরই মধু, এই পাশে যে জঙ্গল, এই জঙ্গলেরই মধু থেকে সংগ্রহ করে পোকায়। ওরা পোকা নিয়ে আসে কিছু? হ্যাঁ, পোকা তো ওদের থাকে। আর থেকে নিয়ে আসে। আর এই প্রত্যেক বাক্সে একটা, আমি মানে একটা করে রানী মৌমাছি থাকে তো নাকি? প্রত্যেকটা বাক্সে একটা করে রানী থাকে। আর যখন দুটো হয়ে যায় তখন কি অসুবিধা? যখন দুটো যখন রানী তৈরি হয় তখন ওই একটা চলে যায়, তার সাথে পোকা চলে যায়। চলে যায় না? দুটো পোকা যখন তৈরি হয়ে যায়, একটা পোকাকে ধরে আরেকটা বাক্স দিতে হয়, না তো মারিয়ে দিতে হয়, তাহলে সেই বাক্স সেই পোকাটা থাকে। ও, আর কতদিন অন্তর অন্তর এই মধুগুলো কালেকশন করা হয়? সাত দিন, পাঁচ, ছদিন, আট দিন, দশ দিন। ও, এতে কি চিনির জল ফলে সমস্ত কিছু দেওয়া হয় না? চিনির জল দেয়, চিনির জল দেয় প্রথম যখন আসে। যখন প্রথমে আসে তখন তো জঙ্গলে ফুল ফোটে না, মাছের একটা খাদ্য আছে, ওরা খাবে কোথায়? ওদের তো একটা খাদ্যর দরকার, সেই খাদ্যটা পায় না, তার জন্য প্রথমে এসে চিনি দিতে হয়। চিনি দেওয়ার পরে ওই জঙ্গলে ফুল ফোটে, ফুল ফুটলে আর তারপর আর চিনি দেওয়া লাগে না। আর আমরা যখন যতদূর জানি যে জঙ্গলের পোকাগুলো প্রচুর অ্যাটাক করে, এরা ততটা অ্যাটাক করে কি? জঙ্গলের পোকা যেরকম অ্যাটাক করে, এরাও এরা তেমন করে না। এদের মানে সবসময় মানুষের একটা, সবসময় মানুষ থাকে ওদের পাশে, পোষে, একজন পোষা বললেও চলে, একটা যেরকম গরু বাছুর ছাগল একটা পোষে, যেরকম মানুষের একটা দেখে দেখে একটা হয়ে গেছে, তাও একটা ভয় হয় যে এত একটা ভয়, যে যখন পোকা যখন রেগে যায় তখন অ্যাটাক করে। হ্যাঁ, এখন যেমন একটু রেগে আছে সব বাক্সে ঢোকাচ্ছে, বাক্স ঢোকাচ্ছে, ধোয়া দিচ্ছে। এরা চলে যায় কবে আবার? ওরা আজকেরই চলে যাবে। আজকে সব চলে যাবে? আজকে সব চলে যাবে। তাই মধু কালেক্ট করবে কখন? মধু কালেক্টর হয়ে গেছে, সব হয়ে গেছে না? হ্যাঁ, এবার পোকা ঢুকে উঠি নিয়ে চলে যাবে, পোকা ঢুকাচ্ছে এবার তুলে নিয়ে চলে যাবে। ওই যে ধোয়া দিচ্ছে, বাক্স মধ্যে পোকা ঢুকছে, ঢুকাই নিয়ে এবার চলে যাবে। ও,
এখন পোকা তো অনেক, পোকা থেকে যাবে, কারণ বেলা বেলা উঠে গেলে জঙ্গলে, জঙ্গলে পোকা তো এখনো জঙ্গলে আছে, প্রচুর পোকা জঙ্গলে আছে, ওরা যখন আসবে এসে আর পাবে না তখন। এই যে যে সমস্ত যে এই আশেপাশে যে সমস্ত বাড়ি রয়েছে সব বাড়িগুলো তো অসুবিধা হয় না, এই পোকাগুলো অ্যাটাক করে না? অ্যাটাক করে না। ও আচ্ছা, অ্যাটাক করে না। অ্যাটাক করে কখন? অ্যাটাক করে যখন ওর ভিতরে ধোকা হয়, কারোর যদি আঘাত করা হয়, ঘা দেওয়া হয়, তখন রেগে গেলে একটা পোকা যদি, একটা পোকা যদি যাকে অ্যাটাক করবে তাকে সবাই মিলে অ্যাটাক করে। ও ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। ওদের একটা গ্যাস আছে, ওদের একটা গ্যাস আছে যে তোমার যখন কামড়াবে তখন তুমি এখন একটা ঘ্রাণে, ওই ঘ্রাণে সবাই এসে ধরবে, ঘ্রাণ পেয়ে, কিন্তু তোমার পাশে আমি দাঁড়িয়ে থাকবো, আমাকে কামড়াবে না। ও তোমাকে যদি একটা বার কামড়াতে পারে তো সবাই এসে তোমাকে অ্যাটাক করবে, আমাকে করবে না। ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না, আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, আরও একটা নতুন ভিডিও আপনাদের সাথে দেখা হবে।